নামাজের ভিতরে যদি কেউ ভুলক্রমে রুকু বাদ দিয়ে সেজদায় চলে যায় তাহলে কি তার নামাজ হবে? রুকু দেয়া, নামাজের রুকু এটা হচ্ছে নামাজের রোকন বা ফরজ। নামাজের কোনো ফরজ বা রোকন যদি ইচ্ছাকৃতভাবে কেউ বাদ দেয় বা ওয়াজিব যদি ইচ্ছাকৃত বাদ দেয় তাহলে নামাজ হবে না। এখন ভুলে যদি ওয়াজিব বাদ দেয় তাহলে শেষে সাজদাতে নামাজ হয়ে যাবে, সবাই একমত। কিন্তু যদি রোকন বা ফরজ বাদ দেয় তাহলে নামাজ হবে কিনা, আলেমদের দুটি পক্ষ। এক পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছেন ইমাম মুহাম্মদ রহিমুল্লাহ সহ এই পক্ষের হানাফি মাজহাবের আলেমদের ফতোয়া হচ্ছে নামাজের কোনো রোকন যদি কেউ ভুলেও বাদ দেয় তার নামাজ হবে না। আর অপরদিকে ইমাম শাফি রহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, শেখ ইমাম ইবনে তাইমিয়া রহিমুল্লাহ সহ এই পক্ষের আলেমদের বক্তব্য হচ্ছে যদি কেউ ভুলে নামাজের রোকন বা ফরজও বাদ দেয় তাহলেও তার নামাজ হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত বাদ দেয় নাই, ভুলে বাদ দিয়েছে। তাদের দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের ব্যক্তির অপরাধ ক্ষমা করেছেন। এর ভিতরে আল জাহালু আল খাতা, কেউ যদি না জেনে কেউ যদি ভুলে করে, আর যদি কেউ ওয়ামাস্তুকরিহু আলাইহি, কেউ যদি বাধ্য হয়ে কোনো ভুল করে থাকে, তাহলে কেউ যদি ভুলে কোনো অন্যায় করে থাকে, কোনো ভুল করে থাকে, এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করবেন। তাহলে যদি নামাজের কেউ ফরজ ছেড়ে দেয় তাহলে সেও তো মূলত কী ছেড়ে দিয়েছে? নামাজের একটা ভুল, নামাজের একটা ফরজ ছেড়েছে ভুলে, ইচ্ছা করে না ভুলে, তাহলে তার নামাজ হয়ে যাবে। বুঝতে পেরেছি স্বাভাবিক অবস্থা। তারপরে আমি বলবো এই দুই পক্ষের আলেমদের বক্তব্য একসাথ করে একদল বলেছেন হবে না, আরেকদল বলেছেন হবে। আমি বলবো সতর্কতার জন্য আবার পড়ে নেওয়াটাই উত্তম হবে, আবার পড়ে নেওয়াটাই উত্তম হবে। বাকি যদি কেউ নাও পড়ে নেয়, যেহেতু এক পক্ষের আলেমরা আছেন এবং এটার পক্ষে একটা হাদিসের দলিল আছে, তার নামাজ হয়ে যাবে।